আমার নাম হিমাংশু নাথ, আমি মনাসরা, এই মনাসরাতে হয়েছি আইল্যান্ডি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আমার ছেলে 23 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছিল বিসিঞ্চার, আর এই ছেলেটার এই এখন মোটামুটি সুস্থ আছে, আর চোখ একটা এখন অন্ধ হয়ে গেছে। তাই আমি শিলচর মেডিকেল থেকে প্রচুর দৌড়াদৌড়ি করি দৌড়াদৌড়ি করিয়া, কিন্তু আমার 29,000 টাকা খরচ হয়েছে টোটাল। 29,000 টাকা খরচ হওয়ার পরেই আমি আর মানে চোখে একদম দেখে না আমার বাচ্চাটায়। তে আমি এখন মানে কইছিল MRI করবার লাগে, MRI করছি। হ্যাঁ, MRI করছি, এরপরে কইছে সোনোগ্রাফি করতাম, সোনোগ্রাফি করছি, এরপরে করছে আজকে আজকে আর এসএস জি নাকি কইছে এটা এটা করবার লাগে, এটাও করছি। করার পরে তার না মেডিসিন পরিষেবাটা ভালো না, ডাক্তার থাকে না। হ্যাঁ, আজ আমি যে বিভাগ গেছে চোখের বিভাগ, চোখের বিভাগের ডাক্তার পাই না, সিনিয়র নাই, জুনিয়র এরা খালি অন্তে অটেবিল থেকে হটেবিল নাই আমার নিয়া করে এইরকম না এইরকম, তুমি ওরা টেস্ট করাও। গভর্নমেন্টের কাছে কই দিছে যে শিলচর মেডিকেলটা ডাক্তার বালা ডাক্তার হোক, এতে তারা ডাক্তারে মানে কাজ হইতো না, ডাক্তার আই না, এইটাই আর হইছে আমার বাচ্চারা জ্বালা সুস্থ এইরকম। আপনি কি করুন? আমি ওই তো এই ডেইলি কাজ করি, ডেইলি লেবার। আমি সরকারের সবর কাছে হইতে চাই যে আমার আমার বাচ্চারা কাজ সবই আশীর্বাদ করতা, আর সেখান আমার তো সাহায্য হলে আমি খুবই ভালো পাই। আর আমি দিনমজুরি। আচ্ছা, আপনার ছেলে মানে নাম কি? এই অনুপনাথ। বয়স কত? বয়স 14 বছর। Sal.